মোটরসাইকেল আরোহীর উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। মোটরসাইকেল নিয়ন্ত্রণ করে কোনো রকমে প্রাণে বাঁচলেও জখম হলেন আরোহী। খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের ঘটনা। জখম ব্যক্তির নাম ঝরু সিংহ। পানি ট্যাঙ্কি থেকে কাজ করে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা দেন তিনি। ফুলবাড়ি চা বাগানের রাস্তা দিয়ে যাওয়ার সময় খাল লাইন সংলগ্ন এলাকায় চা বাগানের ভেতর থেকে একটি চিতাবাঘ বেরিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। জখম অবস্থায় বাইক চালিয়ে বাড়িতে ফেরেন তিনি। পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে বৃহস্পতিবার রাতে একটি চিতাবাঘ ও দুটি চিতাবাঘের শাবকের মৃতদেহ উদ্ধার হয় থানঝোড়া চা বাগানের 3 নম্বর সেকশন থেকে। একটি শাবককে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। চা শ্রমিকরা প্রথমে দেহগুলি পড়ে থাকতে দেখেন। অসুস্থ শাবক সহ মৃত চিতাবাঘগুলিকে উদ্ধার করে বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে। একটা বয়স্ক চিতা, তিনটা বাচ্চা। হ্যাঁ, তিনটা বাচ্চা কি জীবিত ছিল? না না, তিনটাই মৃত। একটা বাচ্চা, একটা মৃত ছিল, একটা খুব অবস্থা খারাপ ছিল। আর মায়ের তো অবস্থা খুব খারাপ, পাতা থেকে পুরো মানে রক্ত টক্ত যাচ্ছিল। একটা বাচ্চা অলরেডি মারা গেছিল, একটা ক্রিটিক্যাল ছিল, একটা মোটামুটি ঠিক ছিল, ডাকতে ছিল। আচ্ছা, আর মাতার অবস্থা খারাপ আছে? মা তো অবস্থা পুরো খারাপ ছিল, যখনই আমি পৌঁছালাম লড়তে পারছিল না। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।